দিন একজন সন্ন্যাসী সারা ভারত পায়ে হেঁটে ঘোরার সিদ্ধান্ত নিলেন, আর সেই মতন হাঁটতেও শুরু করলেন। উনি যেতে যেতে পেলেন পাহাড়, নদী আর অনেক ঘন জঙ্গল। সন্ন্যাসীর মন ছিল খুব নরম। উনি পশু পাখি খুব ভালোবাসতেন আর উনি তাদের সাহায্যও করতেন। জঙ্গলের ভিতর সন্ন্যাসী শুধু দিনের বেলাতেই হাঁটতেন, আর রাত হয়ে গেলে উনি কোনো গাছের নিচে বসে বিশ্রাম করতেন। একদিন হঠাৎ সূর্যের তাপ খুব বেড়ে গেল। সন্ন্যাসী ভাবলেন আজ সূর্যের তাপ কমলে উনি হাঁটতে শুরু করবেন। সন্ধে হয়ে গেল, সূর্য ডুবে গেল, আর সন্ন্যাসী আবার হাঁটা শুরু করলেন। সন্ন্যাসী কিছুটা পথ পেরোনোর পরেই হঠাৎ শুনতে পেলেন কেউ যেন চিৎকার করছে। তখন তিনি সেই আওয়াজের দিকে হাঁটতে শুরু করলেন। আওয়াজ ক্রমশ বাড়তে লাগল। তারপর সন্ন্যাসী একটা খাঁচা দেখতে পেলেন যার মধ্যে একটা সিংহ বন্দি ছিল। সিংহ সন্ন্যাসীকে দেখতে পেয়েই সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করলো। আমাকে সাহায্য করুন, হে সাধু মহারাজ, আমাকে সাহায্য করুন। না না, তুমি তো একটা সিংহ। আমি সিংহ, কিন্তু আমি আপনার কোনো ক্ষতি করব না। সিংহের ধর্মই হলো নিজের খিদে মেটানো। আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না। এমনটা বলবেন না সাধু মহারাজ, আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার আমি কোনো ক্ষতি করব না। আর আপনার মতন মহান মানুষদের ধর্মই তো হলো অন্যদের সাহায্য করা। দয়া করে আমাকে সাহায্য করুন আর এই খাঁচা থেকে আমাকে মুক্ত করুন। সিংহের কথা শুনে সন্ন্যাসী চিন্তায় পড়ে গেলেন। হয়তো তুমি সত্যি কথাই বলছো, সন্ন্যাসীর ধর্মই হলো সকল জীবকে সাহায্য করা, আর তুমি তো আমার কোনো রকম ক্ষতি করবে না বলে কথাও দিয়েছো। আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। সরল সন্ন্যাসীকে খাঁচা খুলতে দেখে সিংহ খুশি হয়ে গেল, কারণ সে শুধু এখন ছাড়াই পাচ্ছে না, বরং সে হাতের কাছে খাবারও পেয়ে যাচ্ছে। যেই খাঁচা খুলল, অমনি সিংহ নিজের রূপ দেখালো আর সন্ন্যাসীর উপর ঝাঁপিয়ে পড়ল। সন্ন্যাসী তো ভয় পেয়ে গেলেন। উনি বুঝতে পারছিলেন না যে সিংহ এরকম কেন করছে। আমি তোমায় মুক্ত করে দিলাম আর এখন তুমি আমাকেই খেতে চাইছো, এটা ঠিক নয়। কোনো কিছুই ভুল নয়, তুমি ঠিকই বলেছিলে। সিংহের শুধু একটাই ধর্ম, নিজের খিদে মেটানো, আর আমি সেটাই করছি। কিন্তু তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি আমার কোনো ক্ষতি করবে না। জঙ্গলের রাজার এভাবে কথার খেলাপ করা উচিত নয়। সন্ন্যাসীর এই কথা সিংহকে ভাবিয়ে তুলল। সিংহ চিন্তায় পড়ে গেল। এই সমস্যার সমাধান কোনো নিরপেক্ষ প্রাণীই করতে পারে। খানিকটা দূরে বসে একটা শিয়াল এই ঘটনাটা দেখছিল। সন্ন্যাসীর কথা শুনে সিংহের নজর গেল এই শিয়ালের দিকে। শিয়াল, এখানে এসো! শিয়াল, পালিয়ে যেও না, এক্ষুনি এখানে এসো! ভয়ে ভয়ে শিয়াল সিংহ আর সন্ন্যাসীর কাছে পৌঁছল। তখন সিংহ তাকে সব ঘটনা খুলে বলল, আর তারপর তাহলে বলো শিয়াল, আমি কি ঠিক বলিনি? রাজা মশাই, সাধু মহারাজ খাঁচায় ছিলেন আর আপনি এখান দিয়ে যাচ্ছিলেন। এবার সন্ন্যাসী সমস্ত ঘটনা খুলে বললেন। তাহলে বুঝতে পারলে কি হয়েছিল? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি খাঁচার ভিতরে ছিলাম আর সাধু মহারাজ এখান দিয়ে যাচ্ছিলেন, তখনই সিংহ। কিন্তু এটা কিভাবে হতে পারে? আমি খাঁচার ভিতরে কিভাবে গেলাম? বোকা শিয়াল! সিংহ অত্যন্ত রেগে যায় আর শিয়ালকে বোঝানোর জন্য নিজে আবার খাঁচায় গিয়ে ঢোকে। তখনই শিয়াল চালাকি করে খাঁচাটা বন্ধ করে দেয় আর তারপর সিংহ খাঁচায় আবার বন্দী হয়ে যায়। শিয়ালের বুদ্ধির জন্য সন্ন্যাসীর প্রাণ বাঁচে, কিন্তু এটা সবসময় সম্ভব নয়। সেই কারণে কথায় বলে একমাত্র যোগ্যদেরই দয়া করা উচিত। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।